সাতশো বছরের পুরনো শহর সিলেট সুরমা নদীকে কেন্দ্র করে গড়ে উঠে এক সময়ের শ্রীহট্ট নামের এ শহরটি কালের বিবর্তনে শহরের বিস্তৃতি বাড়লেও সুরমা হারিয়েছে তার রূপ সৌন্দর্য ভরাট হয়েছে নদীর বুক দখল হয়েছে পাড় সিলেট শহরের বুক চিরে বয় চলা নদীটির দুপাড়ে হাজার হাজার অবৈধ কাঁচাপাকা স্থাপনা নদীতে এতদিন দখলদারদের রাজত্ব চললেও এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে প্রশাসন নদীর যদি আমরা ফলজ গাছ লাগিয়ে ন্যাচারাল পার্কের মতো গড়ে তুলতে পারি পরিবেশ বান্ধব যেমন হবে মানুষের একটা শ্বাস প্রশ্বাস ফেলার একটা জায়গা হবে নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি দীর্ঘদিনের এটা বাস্তবায়ন হওয়ায় খুশি নগরবাসী প্রশাসনের একটা ভালো উদ্যোগ এটা অব্যাহত রাখা উচিত অবৈধ স্থাপনা এখানে থাকবে না সো এটা আসলে বলতে পারেন আমাদের একটা স্বপ্ন পূরণ নদীর পার যদি আরো সৌন্দর্য হয় তো আরো ভালোই হবে এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর মাস্টার প্ল্যান অনুযায়ী সুরমাকে সাজানোর পরামর্শ নগরবিদদের সুরমা পারে যদি মানে রাস্তা হয় গাড়ি চলার রাস্তা এবং হাঁটার রাস্তা এগুলো যদি হয় তাহলে একদিকে যেমন একটা স্থাপনা হয়ে গেল সুতরাং দখল করার সুযোগটা কমে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যানজট মুক্ত হবে অন্যদিকে মানুষ স্বাস্থ্য সচেতন মানুষরা হাঁটতে নদী তীরের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা বাড়ির ময়লা আবর্জনা ফেলা হয় সুরমায় এতে ভরাট হওয়ার পাশাপাশি মরছে সুরমা এসব বন্ধেও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবাদীদের আব্দুল আহাদ সময় সংবাদ সিলেট